শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আর টিভির নিয়মিত আয়োজন লিটল টাটা আজ পত্রিকায়। সঙ্গে আছি মামুনুর রহমান খান। আপনারা জাননি, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকগুলোর অন্যতম শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিই খবরের ভেতরের খবর এবং তা নিয়ে বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক সুপন রায়। আপনাকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। শুভ সকাল মামুন। চলুন শুরুতেই দেখে নিই আজকে জাতীয় দৈনিকের শিরোনাম যে খবরগুলো হয়েছে। আমার হাতে প্রথমেই দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে, যোগ্য না হয়েও ভাতা নেন 46%। সামাজিক নিরাপত্তা কর্মসূচি জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের মধ্যবর্তী উন্নয়ন পর্যবেক্ষণ প্রতিবেদনে এসেছে, তালিকাভুক্ত ভাতাভোগীদের 46% ভাতা পাওয়ার যোগ্য নয়, গুরুতর একটি অনিয়মের অভিযোগ। এর পাশেই দেখছি কুয়েতে শহীদের সাজা আরও বাড়তে পারে, মানব পাচার ও ঘুষ। কুয়েতে বাংলাদেশি সাংসদ শহীদ ইসলামের সাজা হয়েছে ঘুষের অপরাধে, মুদ্রা পাচারের অপরাধের বিচার এখনও বাকি। এখানে বলা হচ্ছে যে কুয়েতের স্থানীয় গণমাধ্যমে সাংসদের সাজার বিষয়টি জেনেছি, এখন পর্যন্ত কুয়েত সরকার আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি। মেজর জেনারেল আশিকুজ্জামান কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত, এবং এই আনুষ্ঠানিকভাবে জানার জন্যই তার বর্তমান বাংলাদেশের জাতীয় সংসদে উনি যে সদস্য আছেন তার সদস্যপদ থাকা না থাকার বিষয়টি নির্ভর করছে, এরকমটি শুনছি আমরা। নিশ্চয়ই এই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত শুনব। এর নিচেই শিরোনাম দেখছি, শূন্য ভোট নিয়ে সন্দেহ অবিশ্বাস। চট্টগ্রাম সিটি নির্বাচন, বিএনপির মেয়র প্রার্থী দুই কেন্দ্রে শূন্য ভোট পেয়েছেন, অথচ 2015 সালের নির্বাচনে ওই দুটি কেন্দ্রের একটিতে জয়ী হয়েছিল বিএনপি। পেছনের পাতায় দেখছি, অন্যকে ফাঁসাতে থানায় বোমা মারতে বললেন সাংসদ, গুরুতর অভিযোগ। এখানে বলা হচ্ছে যে ওসিকে ফোনে শাহিন চাকলাদারের কথোপকথনের অডিও ফাঁস, সাংসদ যাকে ফাঁসাতে বলেছেন তার নাম সাইফুল্লাহ, তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নেটওয়ার্ক মেম্বার। গুরুতর সব অভিযোগ আমরা শুনব নিশ্চয়ই আপনার কাছ থেকে। যুগান্তর শিরোনাম করেছে, ইন্টারন্যাশনালিজিংয়ে পিকে হালদারের কেলেঙ্কারি, 1400 কোটি টাকা লাপাত্তা। এছাড়া কেবলমাত্র 65 জন, মানবাধিকার কমিশন যেন কাগজে বাঘ, লোকবল মাত্র 65 জন, যৌথভাবে কাজ করলে লঙ্ঘনের ঘটনা কমবে, কমিশনের চেয়ারম্যান আস্থা তৈরিতে কাজ করা উচিত, কাজী রিয়াজুল হক বলছেন। এর নিচে আছে, ব্যথা ছাড়া টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং টিকা নিয়ে আমি দেখছি যে মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে, এবং ইতিমধ্যে 36 জেলায় টিকা পৌঁছে গেছে, 3রা ফেব্রুয়ারির মধ্যে সব জেলায় পৌঁছে যাবে। ইত্তেফাক শিরোনাম করেছে, লবণাক্ত জমিতে সবুজের সমারোহ, চাষের আওতায় আসছে দক্ষিণাঞ্চলে 10 লাখ হেক্টর জমি, আবারও বেড়েছে চালের দাম একটি খবর। এর পাশে এইচএসসির ফল আজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল। কালের কণ্ঠ শিরোনাম দেখছি, অপরাজনীতির ফল পাপুল, বিব্রত রাজনীতিকরা চান ব্যবস্থা, রায়ের কপি পেলেই তা দেখে ব্যবস্থা নেওয়া হবে আইনমন্ত্রী বলছেন, সংসদ সদস্য পদে থাকতে পারেন না, ব্যারিস্টার শফিক আহমেদের মন্তব্য, স্পিকারের নজরে আনা হবে বলছে আওয়ামী লীগ, সরকারের দুর্নীতির আন্তর্জাতিক স্বীকৃতি বলছে বিএনপি, টাকা বিলিয়ে উত্থান। এর সাথেই দুইটি খবর আছে, এমপি হয়েছিলেন যেভাবে, এছাড়া আরও বড় সাজা চায় কুয়েত। এর পাশে দেখছি, ভাষাঞ্চরে আরও 1776 রোহিঙ্গা, আজ যাচ্ছে 1700। টিকার উচ্ছ্বাসে অসতর্ক হলে ভয়ানক বিপদ, আবারও ঊর্ধ্বমুখী হতে পারে সংক্রমণ, যুক্তরাজ্য সহ ইউরোপে শনাক্ত নিচের দিকে গিয়ে ফের ঊর্ধ্বমুখী হয়েছে, দেশে এখনও করোনার কমিউনিটি ট্রান্সমিশন সর্বোচ্চ পর্যায়ে থেকে নামতে পারেনি, দেশ হার্ড ইমিউনিটির দিকে গেলেও নতুন যে কোনো ধরন তা ভেঙে দিতে পারে, তার মানে সতর্ক থাকতেই হবে। সমকাল প্রধান শিরোনাম, দারিদ্রের তালিকা করতে লাগামহীন ব্যয়, 7.5 বছরে 727 কোটি টাকা ব্যয় করলেও আলোর মুখ দেখেনি ন্যাশনাল হাউসহোল্ড প্রকল্প। শিরোনাম দেখছি, মোদির সফরে 5 থেকে 6টি চুক্তির বিষয়ে আলোচনা। এছাড়া সহিংসতার সংখ্যা এবারও, তৃতীয় দফায় 63টি পৌরসভায় ভোট আজ, সকাল থেকে ভোট গ্রহণ চলছে, আমি কিছুক্ষণ আগে পর্যন্ত জেনেছি এখনও সেরকম কোনো সংঘাত সংঘর্ষের খবর পাওয়া যায়নি। দেশ রূপান্তর শিরোনাম করেছে, বিদ্রোহে নাকাল তৃণমূল, কেন্দ্রের হস্তক্ষেপ চায়, মদতদাতাদের শাস্তির আওতায় আনা হলে বিদ্রোহী প্রার্থী শূন্যের কোঠায় নামবে বলে মত, অনেক ক্ষেত্রে অযোগ্য প্রার্থীকে মনোনয়ন বিদ্রোহী দমনে ব্যর্থতার কারণ। এছাড়া দেখছি, শীর্ষ 169 চোরা কারবারির 22 জনই ভারতীয়। সবশেষে দ্য ডেইলি স্টার, হি অ্যাক্টেড লাইক এ মাফিয়া বস, এমপি পাপুল ওয়াজ পার্ট অফ অ্যান অর্গানাইজড গ্যাং, অ্যাসেম্বড অ্যাসেট ওর
5 million Kuwaiti dinars, reports Kuwaiti newspaper, Jatiyo Sangsad to take action only after being informed officially. এছাড়া কোভিড ভ্যাকসিন সেন্ট টু 36 ডিস্ট্রিক্ট সো ফার লোকাল হেলথ অ্যাডমিনিস্ট্রেশন প্রিপেয়ার ফর ইনোকুলেশন বিভিন্ন রকমের শিরোনাম দেখছিলাম তার মধ্যে যেটি উদ্বেগের খবর গত কয়েকদিন ধরেই গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুবই আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে সংসদ সদস্য পাপুল কাণ্ড যার কাণ্ডে কিন্তু দেশের ভাবমূর্তিতেও একটি বড় প্রভাব এবং রাজনীতিবিদরাও বিব্রত সকলেই বিব্রত একজন আইন প্রণেতা হয়ে তিনি যে কাজটি করেছেন কালের কণ্ঠ শিরোনাম করেছে যে অপরাজনীতির ফল পাপুল কিন্তু আমরা যদি একটু পিছনের দিকে যাই এই যে একজন এরকম একজন অপরাধীর সংসদে জায়গা পাওয়া যার কিনা কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না কিভাবে তিনি তার উত্থান হলো কারা তাকে সহযোগিতা করলো কিভাবে তিনি সংসদে গেলেন এই বিষয়গুলো নিয়ে কি এখন মানে বিস্তর অনুসন্ধানের প্রয়োজন না এই বিষয়টি দিয়ে যদি আলোচনাটি শুরু করেন আপনি যেটা বললেন যে ভাবমূর্তির ব্যাপারটা আমাদের এক সহকর্মী প্রথম আলো উনি এখন প্রথম আলোতে নেই কালকে তার একটা লেখা পড়েছিলাম আমি ডেইলি স্টারে বাংলায় সংস্করণে ওখানে প্রধান যে প্রশ্নটা উনি শুরুতে করেছেন শেষও করেছেন যেটা হলো কারা আসলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দেখবেন এবং এইরকম ঘটনা আমার আমার অন্তত জানা নেই নজিরবিহীন যিনি আইন প্রণয়ন করবেন তিনি এই রকম ভয়ানক রকমের একটা মানে কি বলবো অপরাধী এবং তার পিসিপিআর যখন মনোনয়ন দেওয়া হয় নিশ্চয়ই পিসিপিআর দেখে নির্বাচন পরিচালনা কমিটি আপনি পিছনের দিকটা একটু তাকানো উচিত যখন ওখানে মনোনয়ন দেওয়া হয় পেয়েছিল জাতীয় পার্টি তারপরে আমরা রাতের আধারে দেখলাম যে এটা পরিবর্তিত হয়ে তার কাছে দেয়া হলো এবং স্থানীয়ভাবে প্রচলিত আছে যে এটা 10 কোটি টাকায় কেনা বেচা হয়েছে কিন্তু প্রকারান্তরে আরো আরো কত টাকার কথা শোনা যায় তার কোনো দালিলিক কিন্তু প্রমাণ নেই আরেকটা ইন্টারেস্টিং দিক হলো শুধু তা সে নয় তার ওয়াইফও কিন্তু সংরক্ষিত আসনে মনোনয়ন পেয়েছে তার মানে কি তার মানে নেক্সাসটা কিন্তু পরিষ্কার এটা নিয়ে অনুসন্ধান করলেই আমাদের রাজনীতির যে একটা কালো দিক সেটা কিন্তু বেরিয়ে আসবে অসংখ্য নিবেদিত প্রাণ রাজনীতিবিদ আছেন আমরা দেখছি নোয়াখালীতে একজন প্রতিদিন শাউট করে যাচ্ছেন তার জায়গায় দাঁড়িয়ে তিনি মেয়র হয়েছেন এখন আমার মনে সময় এসছে দেশটা কিন্তু বেশ গাফফার ভাইয়ের লেখা কালকে পড়ছিলাম আব্দুল গাফফার চৌধুরী স্বনামধন্য কলাম লেখক এবং সরকারকে তিনি সমর্থন করেন প্রচন্ডভাবে সেটাও আমরা জানি তিনি লিখেছেন যে আমাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে বটে তবে কিন্তু সামাজিক ধস নেমেছে ভয়াবহভাবে গতকালই লিখেছেন সারাক্ষণ নামে একটা অনলাইনে কথাগুলো নির্মম সত্য আপনি যে কথাগুলো বললেন পাপুল শুধু পাপুল তো না শাহিন চাকলাদারের যে এক্সাম্পলটা আপনি তুলে ধরলেন তাহলে আমরা কাদেরকে মনোনয়ন দিচ্ছি কাদেরকে সংসদে নিয়ে আসছি এই কর্মকাণ্ডে ব্যাপকভাবে হতাশ হয় যারা গ্রুপ থেকে কষ্ট করে তিলে 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 নিজেকে তৈরি করেন তারা যোগ্য হন কিন্তু তারা টাকার কাছে পরাজিত হয়ে যান নেক্সাসের কাছে পরাজিত হয়ে যান তাদের বিপুল জনপ্রিয়তা আছে কিন্তু তারা কেন্দ্রে যেতে পারেন না তারা আইন প্রণয়নের জন্য যে জায়গাটুকু পাবার কথা সেই জায়গায় পৌঁছাতে পারেন না তারা লক্ষ্যে পৌঁছাতে পারেন না তো মানে পিপুল বা পাপলু কি নাম যেন পাপুল ভুলে গেছি নাম শহীদ ইসলাম পাপুল হ্যাঁ পাপুল তিনি তার যে অপরাধ সেটা কিন্তু সংবিধানের দুটো অনুচ্ছেদে অযোগ্যতার কথা পরিষ্কারভাবে বলা আছে 766 এবং 767 অনুচ্ছেদে এবং আপনি কোট করলেন আমাদের সাবেক আইনমন্ত্রী যে 2 বছরের যদি বেশি সাজা হয় তাহলে কিন্তু তার ওই পদে থাকার কোনো রকম থাকে না কথা না আজকে আপনি বলছেন পত্রিকায় যেটা ইঙ্গিত দিলেন হেডলাইনে যে আরো বাড়তে পারে 53 কোটি টাকা তাকে কিন্তু আলাদা করে সাজা করেছে আর্থিক সাজা মানে একটা হচ্ছে ঘুষ দণ্ড অর্থ পাচার মানব পাচার এবং সেখানে যে পরিবেশে অনেক রকম অভিযোগ তার বিরুদ্ধে আমরা বললাম আপনি আরেকটা আপনি সংবাদকর্মী হিসেবে আপনার মনে থাকবার কথা এই ফেব্রুয়ারি মাসে গত বছর ঠিক 1 বছর আগে যখন এই খবরটা ওখানকার স্থানীয় পত্রিকায় আরব পত্রিকায় দুটো পত্রিকায় প্রকাশ হয়েছিল তখন আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন ফেক নিউজ আজকে সেটা দালিলিকভাবে প্রমাণ হয়ে গেছে এখন একটা প্রশ্ন উঠতে পারে অপরাধ তো হয়েছে দেশের বাইরে তিনি সেই সুযোগ নিতে পারেন কিনা সেটা আইনজ্ঞরা ভালো করে বলতে পারবেন যে দেশের বাইরে হয়েছে সেটা বাংলাদেশে অ্যাপ্লিকেবল হবে কিনা যদি তিনি আপিল করেন ওখানটায় যদি সাজা কমে যদি 2 বছরের নিচে হয় তাহলে কিন্তু আমার মনে হয়
ওনার সংসদ সদস্য পদ থাকা না থাকার ব্যাপারটা বিবেচনায় আনার সুযোগ থাকলেও থাকতে পারে। কিন্তু যে কথাটা আমরা মোটা দাগে বলতে চাই যে সামাজিকভাবে কিরকম মানে কিরকম অবনতি হচ্ছে যেটা গাফফার ভাই উল্লেখ করেছেন, এই দুটো ঘটনা এই এই লক্ষ্মীপুর দুই আসনের যে এমপি এবং আপনি যার কথা ইঙ্গিত করলেন যে যশোরের যে শাহিন চাকলাদার, এটা তো একটা দুটো। আর আমাদের আরেকজন মেয়র নোয়াখালী থেকে যে প্রতিদিন শাউট করছেন, তার মুখে তো আমরা আরো কয়েকজনের কথা জানতে পারি যে মহাখালীতে কিভাবে গাড়ি চাপা দিয়ে মেরে টাকা দিয়ে কিভাবে বনিবানা হয়েছে সেটা আমরা জানি। এরকম অন্ধকারের মানে কি বলবো মানে কালো দিক উন্মোচিত হতে থাকবে যদি আন্তরিকভাবে দল সেটা বিবেচনায় নেয়। আওয়ামী লীগ অনেক প্রবীণ দল, এই দলে এইরকম বাজে টাইপের লোক কি করে প্রবেশ করে, এটা দুঃখ পাওয়া ছাড়া আমি আর কিছু বলতে পারি না। আমার মনে হয় দলে অনেক নিবেদিত প্রাণ সিনিয়র নেতা আছেন, তারা বিষয়টা গুরুত্বের সঙ্গে নেবেন এবং এটা নিয়ে নিশ্চয়ই তারা রিভিউ করবেন। মামুন, এবং মনোনয়ন প্রক্রিয়া সেই বিষয়গুলো তো নিশ্চয়ই আরো আরো ভালো করে দেখার সময় এসেছে। না না, যখন এটা হাত বদল হলো জাতীয় পার্টি থেকে যখন স্বতন্ত্র তিনি হলেন, তখন কিন্তু আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি থেকে কেন্দ্র থেকে স্থানীয়ভাবে চিঠি দিয়ে বলা হয়েছে তাদেরকে সমর্থন দেবার জন্য, তাদের পক্ষে কাজ করবার জন্য। আমার মনে হয় ওই দিকটা ধরে এখন অনুসন্ধানে আত্মসমালোচনা আত্ম অনুসন্ধান করার সময় এসে গেছে। নাহলে এত উন্নয়ন যখন আপনি উন্নয়ন হবে, উন্নয়ন তো হচ্ছে, আমি আপনি যে কথাটা বললেন শুরুতে আনঅফিসিয়ালি, আমি গত সপ্তাহে একদম এক্সট্রিম নর্থ থেকে ঢাকায় আসছি বাই রোডে ভাঙা পানিয়ে, আমি দেখেছি প্রতিটা রাস্তায় ফোর লেন চাকাজ হচ্ছে, এত কাজ। আবার সামাজিকভাবে যদি আমি আমার মানুষগুলোকে ঠিকমতো তৈরি করতে পারি, আলোকিত মানুষ যদি না হয় তাহলে এই সম্পদগুলো আপনি কার কাছে দেখে যাবেন? এই ধরনের পাপলু, ওই ধরনের শাহিন চাকলাদার, ওই ধরনের নোয়াখালীর যে নাম আমি উচ্চারণ করতে চাই না, এদের কাছে আপনি রেখে যাবেন, তাহলে তো সম্পদ সুরক্ষিত থাকবে না, দেশটা আপনি কার হাতে তুলে দিয়ে যাচ্ছেন? আমার মনে হয় এই জায়গাটা এখন খুব গভীরভাবে একদম নির্মোহভাবে অনুসন্ধান করবার, আত্ম অনুসন্ধান করবার সময় আসছে মামুন। এটা কোনো রকম দল মত রাজনীতির যুদ্ধে, সবার আগে কিন্তু দেশটা, দেশের কাঠামো যদি ঠিক না হয় আমরা কি করে এগোবো? জি, একটু অন্য প্রসঙ্গে আসি। আজকে কিন্তু দ্বিতীয় ধাপে 63 পৌরসভায় নির্বাচন চলছে এবং আমরা নির্বাচনগুলোতে, বিশেষ করে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতে আমরা যেটি দেখি, তৃতীয় দফা নির্বাচন চলছে 63 পৌরসভায়, কিন্তু আমরা এই ধরনের স্থানীয় নির্বাচনে যে বিষয়টি দেখি, সহিংসতা সংঘাতের আশঙ্কা। গত আমরা এর আগে চট্টগ্রামের নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু দেখলাম, এবং সেখানে যেটি দেখলাম যে মেয়র নিয়ে যত কথা, কিন্তু এই সংঘাত সংঘর্ষগুলো হলো কাউন্সিলর পর্যায়ে এবং বিশেষত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে। এখানেও কিন্তু যথেষ্ট বিদ্রোহী প্রার্থী রয়েছে এবং আবারও একই বিষয়টি আসে যে তৃণমূল কেন্দ্রের মধ্যে এই যে কি বলবো যে কেন্দ্রের নির্দেশ না মানা, তৃণমূলের বেপরোয়াভাবে। আরেকটি পত্রিকায় তো আমি দেখছিলামই যে এখানে দুটো কারণ বলা হচ্ছে, একটি কারণ বলা হচ্ছে যে মদতদাতাদের মানে যারা বিদ্রোহী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না বলে তারা বেপরোয়া হচ্ছে। আরেকটি কারণ বলা হচ্ছে যে অনেক সময় অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হচ্ছে, যার ফলে এই বিদ্রোহী দমানোটা মানে ব্যর্থতার কারণ বলা হচ্ছে। আপনি আপনি যে মনোনয়নটা দেয়া হয় সেখানে স্থানীয় এমপির কিন্তু প্রচন্ড ভূমিকা থাকে, যে মানুষটা স্থানীয়ভাবে খুব যোগ্য অনেক সময় তার মেরুদণ্ডটা সোজা সত্য কথা মুখের উপরে বলে ফেলে, তাদেরকে কিন্তু সংসদ মাননীয় বলছি সংসদের পছন্দ অনেক ক্ষেত্রে করেন না, কারণ তার কথা মতো সে ওঠা বসা করে না, সে জনগণের স্বার্থ দেখে। কিন্তু আমাদের অনেক এমপি, সবার না, অনেক এমপির তো অনেক ব্যক্তিগত একটা গণ্ডি থাকে, হিসাব থাকে, কি করে পরিচালনা করবেন, স্থানীয় কন্ট্রোল ধরে রাখবেন, আরেকজন যেন মাথা গজিয়ে না উঠতে পারে, এরকম অনেক ব্যাপার স্যাপার থাকে। এই তখনই এই বিষয়গুলো মাথাচাড়া দেয়, যোগ্য প্রার্থীরা হয় না, অযোগ্যরা হয় একজন দুবার হয়, আর যারা মানে রাস্তায় মার খেয়ে মামলা খেয়ে কষ্ট করে নিজেকে তৈরি করেছে তারা কিন্তু পায় না। সেখানেও টাকা এবং ক্ষমতা, অর্থ, নেক্সাস এগুলো গুরুত্ব পায়। এই আলোচনাটুকু আর করতে চাই না মামুন, এগুলো একই ক্লিশে, দেখতে দেখতে আমরা 25-26 বছরে পেশাগত জীবনে ক্লান্ত বিপর্যস্ত, কিন্তু এগুলোর আসলে একটা অবসান দরকার। আমরা নিশ্চয় আশা করব যে আপনারা বলবেন এবং সেটি একটি চাপ তৈরি করবে। ফিরবো নিশ্চয়ই, আরও কিছু বিষয় আছে, যেমন আজকে HSC পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে, এই বিষয়েও শুনবো। তার আগে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা ফিরবো খুব অল্প সময় পরে, আশা করি সঙ্গে থাকবেন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। নিয়মিত আয়োজন নিটলটা টাচ পত্রিকায় সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সুপন রায়। বিরতির আগে যে প্রসঙ্গটি বলছিলাম, আজকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ। আমরা জানি যে করোনার কারণে বিনা পরীক্ষাতেই ফল হতে যাচ্ছে এবং সেই ফলটিও নির্ধারিত সময়ের প্রায় ছ মাস পরে, এবং যেটি বলা হচ্ছে যে সংক্রমণ এড়াতে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া যাবে না, এসএমএস এবং অনলাইনে জানতে হবে। আবার একই সাথে গতকালকে আরেকটি নির্দেশনা দেখলাম যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যে চলমান ছুটি যেটি চলছে সেটির মেয়াদ কিন্তু বাড়িয়ে আবারও 14 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। আমরা জানি ইতিমধ্যে যে দীর্ঘ বন্ধে কিন্তু শিক্ষা ব্যবস্থা একটি চরম প্রভাব পড়েছে, সব মিলে পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমত যে সিদ্ধান্তটুকু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নিয়েছে, আমি এটা দৃঢ়ভাবে বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের যিনি দ্বারা দায়িত্বে আছেন দীপুমণি এবং এখন যে নতুন সচিব মাহবুব হোসেন, দুজনের সঙ্গে আমি একমত। এটাতে অনেকেই আপত্তি থাকতে পারে, কিন্তু যাদেরকে নিয়ে সিদ্ধান্তটা তারা অত্যন্ত স্পর্শকাতর একটা 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 জায়গায় আছে। একজন বাচ্চা যখন এফেক্টেড হতো বা খারাপ কোনো ঘটনা দুর্ঘটনার শিকার হতো, তখন আমরা কিন্তু কথা ছাড়তাম না, মানে এটা নিয়ে তুলকালাম করতাম, সরকার একটা বড় রকম চাপের ভিতরে পড়ে যেত। সেটা বড় চাপটা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হলো ওই সিদ্ধান্তটা যৌক্তিক ছিল, কারণ ইউরোপে এবং অনেক দেশেই স্কুল খুলে আবার বন্ধ করতে বাধ্য হয়েছিল। তো আমরা জানি যে যেকোনো বড় কিছু অর্জন করতে হলে তো একটা ত্যাগ স্বীকার করতেই হয়, বিশেষ করে বেসরকারি যে খাতের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা ভয়ানক রকম বাজে অবস্থায় পড়ে গেছে। কোচিং সেন্টারগুলো যারা আছে, অসংখ্য মানুষ তার উপরে কিন্তু নির্ভর করে থাকে, তাদের ব্যবসা বিপর্যস্ত। অনেক কোচিং সেন্টার আমি ব্যক্তিগতভাবে জানি তারা বন্ধ হয়ে গেছে, বিক্রি করে ফেলেছে। এগুলো কিন্তু একটা একটা দিক, আমার মনে হয় সরকার এই দিকটায় নজর দেওয়া উচিত। এখন ধীরে ধীরে খুলে দেবার একটা নীতিগত সিদ্ধান্ত তো হয়েছে, প্রথমে অনার্স বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপনি জানেন যে পরীক্ষা নেবার একটা সিদ্ধান্ত দিয়েছে ইউজিসি। আমার ধারণা আস্তে আস্তে করে এটা খুলে যাবে, সেই সময়টুকু আসছে, কিন্তু সরকার আসলে পর্যবেক্ষণ করছে গভীরভাবে, কারণ দীপুমণি এই বিষয়ে অত্যন্ত সংবেদনশীল এবং ভালোভাবেই সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিচ্ছেন বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে জানি। তবে এটি ঠিক যে অনেক অপেক্ষা করতে হয়েছে, অপেক্ষা বলবো না, প্রতীক্ষা। প্রায় 13 লাখ, আমার কাছে হিসেব আছে, 13,65,789 জন শিক্ষার্থী এই সিদ্ধান্তের জন্য আজকের দিনটার জন্য অনেক দিন ধরে মুখিয়ে আছে। তারা সামনের যে উচ্চশিক্ষা দ্বারে তারা পা রাখবে, এখানে অনেক ব্যাপার আছে। আজকে কিন্তু রেজাল্ট প্রকাশের থেকেও আমার মনে হয় তারা সবচাইতে বেশি যে জিকাটে নজর দিবে যে কার কোন গ্রেডটা পায়, কে কোন গ্রেডটা পায়, যেটা জিপিএম নামে আমরা জানি যে কোন গ্রেডটা পায় সেটা কিন্তু হিসাবটা তারা করবে, কারণ উচ্চ শিক্ষায় কাজে লাগবে। জিএসসি এবং এসএসসি মানে ফলের মূল্যায়নের ভিত্তিতেই তো সেটা হতে যাচ্ছে। কিন্তু আরেকটা দিক আছে কি জানেন, এবার এই করোনার ডিলেমার কারণে অনেকেই রেজিস্ট্রেশন করেছে, কিন্তু মানে কোনো এক সিদ্ধান্তহীনতায় অনেকে কিন্তু আপনার ফর্ম ফিল আপটা করতে পারেনি, এরকম একটা শ্রেণী কিন্তু আছে। তারা তাদের সংখ্যা আমি ঠিক জানি না, কিন্তু যে কোনো ভাবে হোক কিছু ভুক্তভোগী আমার কাছে এসছে, আমি ব্যক্তিগতভাবে ইনভলভ হয়েছিলাম বলে জানি ব্যাপারটা। তারা হাইকোর্ট আপিল ডিভিশন পর্যন্ত গিয়েছে, ওইটা হয়তো রেজাল্টের পরে কোন দিকে যায় সেটা জানি না। তবে আজকে হচ্ছে একটা রেজাল্ট এবং প্রচুর মানুষ, 14 লাখ পরিবার এর সঙ্গে ইনভলভ, আর তাদের সবার কি বলবো সামনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, কারণ তারাই তো আমাদের দেশটার হাল ধরবে ভবিষ্যতে। জি, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আরেকটি বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। তারা তো সকলে উচ্চ শিক্ষায় যাচ্ছে এবং উচ্চ শিক্ষার কথা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম সবার আগে আসে। সম্প্রতি জানেন যে একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম সব জায়গাতেই তুমুল আলোচনা চলছে যে শিক্ষকরা তাদের নথি সেখানে যে জালিয়াতির যে অভিযোগ এসেছে, পুরো শিক্ষা ব্যবস্থায় এটির যে প্রভাব কিভাবে দেখেন আপনি? আমরা শেষের দিকে একটু সংক্ষেপে শুনতে চাই। না, আমি সংক্ষেপেই বলছি যে এটা খুবই দুঃখজনক আমাদের এই ধরনের, আমি তো ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি অত্যন্ত লজ্জিত, কিন্তু আমার কিন্তু মৌলিক কতগুলো প্রশ্ন আছে। প্রশ্ন হলো যে আমরা অনেক ছোট বিষয়গুলো দেখি, হ্যাঁ, কিন্তু বড়গুলো এড়িয়ে যাই। আমাদের এই যে ঘটনাটা এখন মুখোমুখি আমরা হলাম বা জানলাম, আমরা প্রথম হলো খুবই আপত্তিকর হলো একজন যিনি পরিচিত, যিনি সেলিব্রিটি, তাকে নিয়ে যে ট্রল করা হচ্ছে, বাজেভাবে মন্তব্য করা হচ্ছে, এইটা আমি নিন্দা জানাই। নাম্বার টু হলো তাদের যে রিভিউয়ার একজন তো থাকার কথা, জানালে তো যে কোনোভাবে জিনিস প্রকাশ হয় না,
এই রিভিউয়ারকে নিয়ে কিন্তু একটা মানুষ প্রশ্ন তুলছে না, এটা কিন্তু ঢালাও বলা হচ্ছে। আর আমরা সংবাদ মাধ্যমে জেনেছি যে হাইকোর্টের দ্বারস্থ হওয়া হবেন তারা এবং সেটাকে চ্যালেঞ্জ করবেন, সেখানে আইনগত ভাবে কি আসে সেটার অপেক্ষায় থাকলাম। কিন্তু এটা ছাড়াও তো আপনি জানেন রংপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি কত দিন ধরে, প্রায় প্রচুর দিন সেখানে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। একজন ভিসি এই কাজ করছেন, রাজশাহীতে তো কেলেঙ্কারি হচ্ছে, পরিবারের সবাইকে নিয়োগ দিয়ে দিচ্ছে, আর নোয়াখালীর ঘটনা আমরা জানি, কোনটার ছেড়ে কোনটার কথা আপনাকে বলবো। আজকে শুধু তারা তিনজনকে ট্রল করা হচ্ছে বা দোষারোপ করা হচ্ছে, অসংখ্য শিক্ষক একই কাজ করছে কপি আর পেস্টের ভিতর দিয়ে, সেগুলো কিন্তু পার পেয়ে যাচ্ছে। এখন সামনে আসছে এর ভেতরেও নিজেদের অন্তর্দ্বন্দ্ব, আপনার বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি। আমি কিন্তু তাদেরকে পার পাওয়ার দিকে বলছি না, আমি বলছি কি আরো অনেক মানুষ একই রকম কাজকে করে পার পেয়ে গেছে, কিন্তু তারা খুবই বাজেভাবে শিকার হলো। দুঃখ প্রকাশ করা ছাড়া তো মামুন এই মুহূর্তে আর কিছু বলতে পারছি না। খুব খারাপ লাগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান, যেখানে আমরা মাথা উঁচু করে পড়াশোনা করেছি, আমাদের এত ভালো ভালো শিক্ষকের সাহায্য পেয়েছি, আমার মনে হয় ওইখানটাও তাদেরও একটা ওই যে আত্মসমালোচনা এবং আরো কঠোর হবার সময় আসছে প্রশাসনের, বিশেষ করে শিক্ষক নিয়োগের জায়গাটায়। আমি ব্যক্তিগতভাবে অনেককে জানি, আমার কাছে নিজেরই ডাউট লাগে কি করে শিক্ষক হলেন, তাদের পড়াশোনা, তাদের কথা বলা, তাদের লেখনী, বাংলা লেখা দেখলেও আমি আমার ডাউট লাগে তারা ঠিকঠাক মতো পাশ করে কি করে ওই শিক্ষক হবার চৌকাটটা পার হলেন। সরি মামুন জি, একটা হার্শ হয়ে গেছে বোধ হয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের একেবারেই শেষ প্রান্তে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি নিটলটা টাচ পত্রিকা অনুষ্ঠানটি সপ্তাহে প্রতিদিন 9:10 প্রচারিত হচ্ছে, দেখার আমন্ত্রণ রইল। যাওয়ার আগে আপনাদের কাছে আবারও অনুরোধ, মাস্ক পরে শারীরিক দূরত্ব বজিয়ে রেখে নিরাপদে থাকবেন আর আরটিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।